পুরো এপিসোড দেখতে Zee5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। কি অন্যায় করেছি যে তুই আমাকে জামাইয়ের মুখোমুখি দাঁড়াতে দিতে ভয় পাচ্ছিস? কি অন্যায় করেছি মা? আমি মা হয়ে মেনে নিতে পারছি, তুই 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 তার সন্তান হয়ে মেনে নিতে পারছিস? আমাকে বলো না, আমি বুঝবো, আমাকে বলুন মা। তুমি ঠিক কথা বলেছ, তোমাকে তোমাকে যদি আমি সবটা বুঝিয়ে বলি না, আমার মনে হয় কি তুমি তুমি ঠিক বুঝতে পারবে, তুমি সবটা ঠিক বুঝতে পারবে, তুমি বুঝতে পারবে যে আমি আমি কোনো অন্যায় করিনি। আচ্ছা বাবা বলো তো আমি যদি সবটা জেনে বুঝে চুপ করে থাকি তাহলে সেটা অন্যায় হবে না? হবে কি না বলো? অন্যায় হবে তো। মানুষটা একদিন ভেবেছিলাম যে আমার জীবন থেকে চলে গেছে, কিন্তু আমি যদি জানি যে এই মানুষটা বেঁচে আছে, তার একমাত্র স্মৃতি আমার এই সাঁতরা বলা মাথা সিঁদুর, তাহলে সেটা পড়া কি খুব অন্যায় হবে? যদি তোর বাবা সত্যি ফিরে আসে মা, যদি সত্যি ফিরে আসে তাহলে তাকে সম্মান দিবি তো? তাকে তুই ফিরিয়ে দিবি না তো মা? বল, ফিরিয়ে দিবি না তো? কি মা, তোমার মনে হয় বলো আমরা আমাদের বাবাকে অসম্মান করব, দূরে ঠেলে দেব? মা, বাবাই আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গেছে মা, বাবা কখনো ফিরে আসবে না। তুমি এটা কেন মেনে নিতে পারছো না মা? এই কঠিন বাস্তবটা তুমি মেনে নিয়েছিলে, এখন তোমার কি হলো হঠাৎ? চুটকি চুটকি Zee5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে।